হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি করুণাময়ী, তার কারণ এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ার। তো এই যে বুক ফেয়ার নিয়ে না অনেক রকম কথা আছে, যেটা হচ্ছে যে এই বুক ফেয়ার ফার্স্ট হতো ময়দানের মাঠে, এখন ওখান থেকে উঠে চলে এসে করুণাময়ী। এটা হচ্ছে 47তম বুক ফেয়ার, বিভিন্ন রকম বই এখানে পাওয়া যাচ্ছে। আর শুধু পড়াশোনা করলে তো হবে না, খাওয়া দাওয়াও জমিয়ে করতে হবে, তো সঙ্গে খাওয়া দাওয়া আছে। তো চলুন, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখা যাক। এই যে কলকাতা বুক ফেয়ার বইমেলা প্রাঙ্গণ, এই স্টলটা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। চলুন দেখি ভেতরে কী কী বই পাওয়া যায়। পোস্টারটা ব্যাপক লাগছে, পোস্টারগুলো ব্যাপক আছে এখানে, পুরো বইয়ের সম্ভার একেবারে। কালা পাহাড়, এটার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সেশন আছে এটার, পুরো একদম সেট আছে একেবারে। এই দেখুন, মানে প্রত্যেকটা পর্ব দিয়ে ভাগ করা আছে। সুজন ভট্টাচার্য, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা আছে। ভাড়াটেদের মেয়ে, এছাড়া আরো অনেক আছে। আর এই পালক পাবলিশ এখানে থেকে আমাকে যে বইটা গিফট করা হয়েছে সেটা হচ্ছে এটা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আমার কানন, বইটা ওরা আমাকে গিফট করেছে ওখান থেকে। এই ইনি হচ্ছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, যিনি বইটা লিখেছেন, আর নামটাও খুব ইন্টারেস্টিং, আমার কানন। তো থ্যাংকস টু দেম যে আমাকে বইটা গিফট করার জন্য। বইয়ের তো, নতুন বইয়ের তো গন্ধই আলাদা, আমি কী বলবো, আমার এত ভালো লাগছিলো দেখে। তো ভালোই হলো, আর এখানে ওনার সাইনও আছে এখানে করা, সিগনেচার, তো আমার খুব ভালো লাগলো, থ্যাংকস টু দেম। সো এবার আমি বইটা পড়বো, দেখবো কেমন, আশা করি ভালোই হবে। তো আমার খুব ভালো লাগলো বইটাকে দেখে, অনেকদিন বাদে আবার আমি পড়বো বই, কারণ বহু বছর হয়ে গেছে যে আমি বই পড়িনি। সেই পড়ালেখা ছাড়ার পর থেকে না আর বইয়ের সঙ্গে কোনো সেরকম সম্পর্কই নেই আমার। তো এই বইটা আমাকে গিফট করার জন্য ধন্যবাদ। শ্রেষ্ঠ নজরুল গীতি স্বরলিপি, রবীন্দ্র স্বরলিপি, পুরো বইয়ের ভাণ্ডার একেবারে, যারা পড়তে ভালোবাসে তাদের জন্য একদম আইডিয়াল জায়গা। এই দেখুন, সোনালী ত্রিভুজের বন্দি, লালগড়, সুন্দর সুন্দর বই আছে একদম, সিন্ধু সভ্যতার মাতৃকাগণ, গন্ধ সমগ্র, মহারাজ দাহির সেন, হিস্টোরিক্যালও আছে, যে যেটা পড়তে ভালোবাসবেন এসে পড়ে যাবেন, নিয়ে যাবেন, বই কিনে নিয়ে যাবেন।
আমাদের ব্যস্ত জীবনে না এখন বই পড়াই হয় না মেনলি, তো যারা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন। এখানে কালেকশন দেখতে পাচ্ছেন তো, কভারগুলো খুব ইন্টারেস্টিং। ও বাবা, ভূতের গল্প আছে, বাতাসি গ্রামের বিপদ। কর্ণিকার ল্যাপটপ, এটা কিন্তু কভারটা খুব ইন্টারেস্টিং, আমার মনে হয় গল্পটাও খুব ভালো হবে। এটা বেশ ভালো, সই কভারটা হেভি ইন্টারেস্টিং। যদিও আমি খুব একটা বই পড়তে ভালোবাসি না, কিন্তু কভারগুলো দেখে না আমার খুব ভালো লাগছে, বুক কভারগুলো মানে দেখলেই পড়তে ইচ্ছা হবে। তারপর আমার খিদে পেয়ে গেল আর আমি চলে গেলাম রোল খেতে। বিন্দু বিন্দু কিন্দু কিন্দু শিশিরে, বাহ ইন্টারেস্টিং নাম, আমি ভেবেছি বিন্দু হবে, বিন্দু বিনা সরি ভুলি দেখেছি আমি বিন্দু বিন্দু শিশিরে। সমগ্র ধারা খুদে গোয়েন্দা, বিভিন্ন রকম বই পাবেন, এত সুন্দর সুন্দর বইয়ের কালেকশন এখানে যে কি বলবো। প্রত্যেকটা বইয়ের পোস্টার পুরো একদম পুরো সিরিজ দেওয়া আছে এখানে, দেখলেই মনে হবে যে মানে কেউ যদি নিতে চায় একেবারে পুরো পার্ট বাই পার্ট নিয়ে নিতে পারে, জানার জন্য মনটা খুবই ব্যাকুল হয়ে পড়ে। পোস্টারগুলো দেখেছেন কি সুন্দর, এটার নামটা কি সুন্দর না, বাঙাল শতক, স্বপ্নলোকের চাবি। নতুন বইয়ের গন্ধ আলাদা, অনন্যা নিবেদিতা, সিস্টার নিবেদিতা। যেখানে বইয়ের ব্যবহার হবে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন, এটা তো হতেই পারে না। তিনটে সিরিজ মনে হয়, তিনটে কালারের ভেতরে। গৌরী ধর্মপাল, বইয়ের ভান্ডার করে রেখে দিয়েছে, এতগুলো বই একসাথে শ্যুট করা সম্ভব নয়, তো আমি হালকা করে উপর থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা স্টলেই হাজার হাজার বই আছে। তো এত শ্যুট করা হয়তো সম্ভব হবে না একসাথে, বাট আমি ওপর ওপর দেখিয়ে দিচ্ছি। ছোটদের বই থেকে বড়দের বই সব রকম আছে, যারা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই আসবেন। বইয়ের অডেল সম্ভার যাকে বলে, উদ্বোধন, চলুন দেখি এটার ভেতরে কি আছে। ফার্স্টেই ঢুকে মুখে নেতাজি, কি সুন্দরভাবে সাজানো আছে দেখুন। গানটা তো ব্যাপক, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রীরামকৃষ্ণ, প্রত্যেকটা সিরিজ আছে এখানে পার্ট বাই পার্ট একেবারে সাজানো। একটা বই খুঁজলে আরেকটাও পেয়ে যাবেন, আপনার পুরো পার্ট পাবেন।
বাজাচ্ছিলেন, আপনি সুন্দর বাজাচ্ছিলেন, বাট যেহেতু বাইরের মিউজিক দেওয়া যাবে না তাই জন্য আপনাদেরকে আমি শোনাতে পারছি না, যার জন্য আমি খুবই দুঃখিত, বাট উনি সত্যিই খুব সুন্দর বাজাচ্ছিলেন। এখানে চলছিল ব্যান্ডের গান, এই ছেলেটা গান গাইছিল, পুরো ব্যান্ড বসেছিল এখানে, সবাই খুব মজা করছিল আর আনন্দ করছিল ওর গান শুনে, খুব ভালো লাগছিল। কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, চলুন দেখি ভেতরটা কি আছে। ওয়াও কত রকম বন্দুক দেখুন, জয়ন্ত দুর্গা কিন্তু এটা, কেউ একজন বসে আছেন, ভালো লাগছে, ব্যাপক লাগছে। এখানে পুরো মাঝখানের পুরো কাউন্টারটা আছে, আর মা আবার কাউকে ডাকছে কার্ড দেওয়ার জন্য, সুইট, সো সুইট। না আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পাচ্ছি, জয়ন্ত দুর্গা, ওয়াও, ম্যাস আর্টিন, এটা কিন্তু ব্যাপক ছিল, যাই বলো তাই বলো। তারপর আমি খেতে চলে এলাম, কচুরি আর কচুরিগুলো খুব ভালো ছিল, কড়াইশুঁটি কচুরি আর তরকারি খুব ভালো ছিল, টেস্টি ছিল। এখানে যেরকম বইয়ের অর্ডার সম্ভার আর ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখে, শুধু পড়াশোনাই নয়, পড়াশোনার সাথে সাথে খাওয়া দাওয়া সমানভাবেই চলছিল। কত রকম বই, কত মানুষের লেখা বই, কত মানুষ ওখানে দাঁড়িয়ে পড়ছিল, অসাধারণ। আর ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল, এটা দেখুন কি সুন্দর সাজিয়েছে, কলকাতা বুক ফেয়ার। ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে, দাঁড়ান
দারোগার দপ্তর, তিনটে সিরিজই আছে দেখুন, এক দুই তিন, তিনটে সিরিজই আছে। এমন নয় যে একটা পার্ট পাবেন তো আরেকটা পাবেন না, পুরো সিরিজই আপনারা পাবেন। আর কারণ পুরো সিরিজ আপনারা পাবেন, এমন না যে একটা পাবেন দুটো পাবেন কি আরেকটা পেলেন না, সব পেয়ে যাবেন এখানে, পুরো একদম সিরিজ ওয়াইজ দেওয়া আছে, এক দুই তিন চার পাঁচ ছয় করে সব কটা পার্টই পাবেন। অসাধারণ, মানে যারা পড়তে ভালোবাসে বই প্রেমিকদের জন্য এটা আদর্শ জায়গা, এর থেকে ভালো জায়গা হয়ই না, সব রকম পাবেন। স্টোরি বুক, হাসি, উপন্যাস, রূপকথা, গোয়েন্দা, ভূতের গল্প, বাচ্চাদের যত রকম বই আছে তত রকমই পাবেন, সাসপেন্সও পাবেন। শার্লক হোমস, আরে বাপরে, বইয়ের পুরো ভান্ডার, সুকুমার রায়ের রচনা এটা। বুক স্টল সব নাম্বার 563। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলছি দাদা কতগুলো সমগ্র আছে টোটাল কাকাবাবুর? সোনার হরিণ নেই, সুন্দর সুন্দর গল্পের বই আছে, সুন্দর সুন্দর। নানা তান্ত্রিকের সিরিজ আমরা গল্পে অবশ্যই শুনি বিভিন্ন চ্যানেলে, বাট এখানে আপনার বইও পেয়ে যাবেন তারানাথ তান্ত্রিকের। বাও, গোড়া রবীন্দ্রনাথ ঠাকুর। মামদো ভূতের গল্প, ভালো পোস্টার লাগিয়েছে, সত্যজিৎ রায়, উত্তম কুমার, হেমন্ত চট্টোপাধ্যায় সবার। দেখি একটু ভেতরে যাওয়া যাক, দেখুন চারটে, একটা দুটো তিনটে চারটে বই একসাথে আছে, চারটে বই একসাথে। এ দেখুন এখানে পড়ব ভাগ করাও আছে, মানে যা পাবেন একবারে অঢেল লটেই পাবেন, পুরো সিরিজগুলোই পাবেন, একদম একদম পুরো সুন্দরভাবে নাম্বারিংও করা আছে, তো খোঁজার কোনো বেশি দরকার নেই। বাঙালি ও বাংলা সাহিত্য, ভালো ভালো বই আছে এখানে। কভার করে চলে যাচ্ছি কারণ ভেতরে অনেক বই আছে, সব বই কভার করা সম্ভব নয়।
তো আমি কিছু কিছু দেখিয়ে বেরিয়ে যাচ্ছি, খালি ভেতরে কালেকশানগুলো দেখুন। অডেল বইয়ের সম্ভার, মানে লোকের ভিড়ও সেরকম। এই দেখুন, বাংলা সাহিত্যের কথা বইয়ের না, নতুন বইয়ের একটা গন্ধই আলাদা। যারা বই প্রেমিক মানুষ তারা অবশ্যই জানবেন এটা। দেখুন পুরো সিরিজগুলো দেওয়া আছে, দেখুন যেখানে স্কেচিং বইও আছে। কেউ যদি আঁকা টাকা শিখতে যাও সেও নিয়ে যেতে পারো, ওখান থেকে বই দেখে দেখে শিখতে পারো। চাঁদের পাহাড়, বর্ণ পরিচয়, আমাদের বাঙালিদের একটা খুবই প্রিয় একটা জনপ্রিয় বই, সহজ পাঠ। ও কত বছর আগে দেখলাম, সহজ পাঠগুলো দেখে আবার নতুন করে পড়তে ইচ্ছে করছে। কত বছর বাদে দেখলাম, তবে এখন একটু কভারগুলো পাল্টে গেছে, আমাদের টাইমে অন্যরকম ছিল। ওয়া,
চড়ে বসে রাঁধে ও উঁয়া চোখে তার লাগে ধোঁয়া। কালো রাতে গেল ঘুচে আলো তারে দিল মুছে, পূর্ব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা। অসাধারণ অসাধারণ বইয়ের কালেকশন, এখানে পুরনো স্মৃতি মনে পড়ে গেল সহজপাঠ দেখে। সহজপাঠ না প্রত্যেকটা বাঙালির সঙ্গে অতপ্রতভাবে জড়িত, মানে পড়েনি এমন কেউ নয়। হজ বড়ল এখানে বাচ্চা ছেলে একটা দাঁড়িয়ে আছে পড়াশোনা করছে, ও লজিং ডিউটি। মহাভারত মানে সব রকম বই পাবে অ্যাকচুয়ালি এখানে, মানে যত রকম পৃথিবীতে বই আছে।
আর এখানে অনেক খাবার সম্ভার, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, কাবাব, কবিরাজি কিনেছিল। তো মোটামুটি বইমেলাটা খুবই ভালো হয়েছে। বিভিন্ন ধরনের বই এখানে আছে, যেরকম রোম্যান্টিক আছে, কমেডিক আছে, থ্রিলার আছে, অ্যাকশন আছে, তারপর স্টোরি আছে, বাচ্চাদের কমিক আছে, মানে বইয়ের পুরো সম্ভার, মাইথোলজিক্যালি আছে, তো অনেক রকম আছে। তো যারা বই পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন, বিকজ খুব সুন্দর হয়েছে জিনিসটা। আর খাওয়া দাওয়া জম্প্রেস হয়েছে, আমি যা যা খেলাম আপনাদের সাথে শেয়ার করলামই, তো আপনারা অবশ্যই আসবেন, বিকজ খুব ভালো হয়েছে, বইয়ের সম্ভার খুব এখানে ভালো, অসাধারণ হয়েছে, অসাধারণ। তো যারা বই প্রেমিক তারা অবশ্যই এখানে চলে আসবেন, নিজের পছন্দ মতো বই কিনে নিয়ে চলে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।